গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি জনকল্যাণে নিবেদিত প্রাণ একজন মানুষ। ডক্টর এনাম 1957 সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে 1983 সালে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর 1983 সালে BCS স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে প্রবেশ করে 1992 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত হয়ে 10ম ও 11ম জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা 19 আসন হতে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ডাক্তার এনাম দেশের বৃহত্তম বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি 1988 সালের ভয়াবহ বন্যায় 156টি স্যাটেলাইট চিকিৎসা কেন্দ্র পরিচালনায় অনবদ্য ভূমিকা পালন করেন। তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে হাজার হাজার আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে চিকিৎসা সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুস্থ, বেওয়ারিশ ও হতদরিদ্র রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সেবার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতাল চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। নেপালে ভয়াবহ ভূমিকম্পে আহতদের সেবায় বিশেষ মেডিকেল টিম প্রেরণ করে আন্তর্জাতিক ক্ষেত্রে মানবিক সহায়তা কার্যক্রমে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও তত্ত্বাবধানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি চিকিৎসক দল কক্সবাজারে আশ্রিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান করে। ডাক্তার এনাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টেরিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট BAPPD, ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এবং ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির একজন সদস্য। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ SACHIP-এর আজীবন সদস্য। তিনি প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন অফ দাভার FOAS-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নিয়োজিত আছেন। ডাক্তার এনাম 1969-এ 11 দফার ভিত্তিতে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার, রাজাকার, আল বদর ও সহযোগী বাহিনীদের উর্দুতে লেখা চিঠিপত্র বাংলায় অনুবাদ করেন এবং মুক্তিযোদ্ধাদেরকে শত্রুদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে অবহিত করে মহান মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান রাখেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপিকে আমাদের মাঝে পেয়ে আমরা কৃতজ্ঞ।